আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান পাপন আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা টিভি রাতের সংবাদে। জানিয়ে দিচ্ছি আজকে সংবাদ সমূহ। সচিবালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে অফিস করছেন না প্রধানমন্ত্রী। সচিবালয়ের এক নম্বর ভবন তুলনামূলক ভূমিকম্প ও অগ্নি ঝুঁকিপূর্ণ, তাই ওই ভবনে অফিস করছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সরকারের নীতি নির্ধারণের বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আজ সোমবার এ প্রসঙ্গে উঠলে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এছাড়া ঝুঁকিপূর্ণ ভবনের সমস্যা সমাধানে আরও একটি বিশতলা ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়। এছাড়াও সচিবালয়ে অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে শিগগিরই আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। ভূমিকম্পের সিগন্যাল পেলে দুই মিনিটে সতর্ক হবে ঢাকা, বলেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, সিলেটের ডাউকিচুতি এলাকায় ভূকম্পন তৈরি হলে সেখান থেকে দুই মিনিট পর ঢাকায় ভূকম্পন অনুভূত হয়। এই দুই মিনিটের মধ্যে সতর্ক করা গেলে ঢাকা বা আশেপাশের মানুষ নিরাপদ স্থানে যেতে পারবে। সচিব বলেন, ডাউকিতে ভূমিকম্প প্লেট যদি নাড়া দেয় তাহলে দুই মিনিট পর ঢাকায় আসবে। এই দুই মিনিট সময়ে যদি ওখান থেকে সিগন্যাল পাই, আমরা পুরোটা খালি করতে পারবো। ঢাকা শহরের কোনো লোক ঘরে থাকার দরকার নাই, সব রাস্তায় চলে যাবে মাঠে, এটাই সম্ভব। দুই মিনিট সময় দিতে হবে, কিন্তু সিগন্যালটা আসতে হবে। সিগন্যাল পাওয়ার জন্য এরকম প্রযুক্তি আছে। নুসরাতের অবস্থা আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে, তাকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে, বলেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া। আজ সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিঙ্গাপুরের একটি হাসপাতালে নুসরাত জাহান রাফির চিকিৎসার কাগজপত্র পাঠানো হয়েছে। চিকিৎসকরা বলেছেন তাকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে। নুসরাতের অবস্থা আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে এবং তার চিকিৎসার জন্য সরকার সব ধরনের পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। চিকিৎসকরা জানান, তার শরীরের 80% বেশি পড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। তার বায়োকেমিক্যাল প্যারামিটার্সগুলো, যেমন লিভার ফাংশন, হার্ট ফাংশনগুলো গতকালের তুলনায় আজকে খারাপের দিকে গেছে, সেই সাথে তার শ্বাসকষ্টও হচ্ছে। এদিকে পুলিশ জানিয়েছে অভিযুক্তদের ধরতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। নুসরাতের অবস্থা জটিল, বিদেশে পাঠানো কঠিন, তবে পরিবার চাইলে পাঠানো হবে, বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নুসরাতের শারীরিক অবস্থা দেখার পর সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সংকটপূর্ণ অবস্থায় নুসরাতকে বিদেশে পাঠানো কঠিন, তবু পরিবার যদি চায় এবং সিঙ্গাপুরের চিকিৎসকরা বললে তাকে বিদেশে নেওয়া হবে। নুসরাতের চিকিৎসায় সরকারের সব ধরনের সহায়তা করবে বলেও জানান মন্ত্রী। জাহিদ মালেক বলেন, নুসরাতের শারীরিক অবস্থা জটিল, এ অবস্থায় তাকে বিদেশে পাঠানো অনেক কঠিন হবে। এরপরেও তার পরিবার ও সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল যদি বলে তাহলে তাকে পাঠানো হবে। সরকারের মন্ত্রীরা খালেদা জিয়ার মুক্তি নিয়ে নিষ্ঠুর তামাশা করছেন, বলেছেন রুহুল কবির রিজভি। আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভি বলেছেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির কথা বলে পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে নিষ্ঠুর তামাশা করছে সরকারের মন্ত্রীরা। তিনি বলেন, বেগম জিয়ার সব মামলায় জামিনযোগ্য, জামিনে বাধা না দিয়ে তার মুক্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান রিজভি। রিজভি বলেন, খালেদা জিয়ার যে মামলাগুলো আছে তাতে প্রত্যেক মামলায় তিনি জামিন পান, সেখানে জামিন নিতে গেলেই সরকারের বাধায় জামিন হয় না, সুতরাং বাধা না দিয়ে তার জামিন নিশ্চিত করুন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনের ঘণ্টাব্যাপী বৈঠক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পের সঙ্গে বৈঠক করেছেন তার আমন্ত্রণে ওয়াশিংটন সফরে যাওয়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। স্থানীয় সময় সকাল 9:15 থেকে ঘণ্টাব্যাপী ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়াশিংটনস্থ বাংলাদেশ মিশনের উপপ্রধান মাহবুব হাসান সালে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে তিনি বৈঠকের আলোচ্য বিষয় পরে জানাবে বলে জানিয়েছেন। সালে জানান, ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন স্টেট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস জি ওয়েলস এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনের সাথে ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন। মোমেন পম্পেও বৈঠকের জন্য ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আল মিলারও এখন ওয়াশিংটনে। বাংলাদেশ মিশন জানিয়েছে, ওই বৈঠকের পর স্টেট ডিপার্টমেন্টের তিন বোরো প্রধানের সঙ্গে যৌথ বৈঠক করবেন মন্ত্রী মোমেন।
বোরো তিনটি হচ্ছে দক্ষিণ এশিয়া বোরো গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক বোরো এবং জনসংখ্যা অধ্যাস্থ ও অভিবাসন বিষয়ক বোরো। যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চট্টগ্রাম বিমানবন্দরের জরুরি অবতরণ। সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরিভাবে অবতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যা 6:10 এটি অবতরণ করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বিমানটি সকালে ঢাকা থেকে সিঙ্গাপুর হয়ে বিকেলের দিকে আবার ঢাকায় আসছিল। এ সময় বিমানে ডান পাখায় সমস্যা দেখা দিলে জরুরিভাবে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এতে 108 যাত্রী ছিল, সবাই সুস্থ আছে। এইচএসসির 5 পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে সরকার। চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ও সমমানের পরীক্ষার 5 সময়সূচি পরিবর্তন করেছে সরকার। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক সাব কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক। তিনি জানান, আগামী 17 পরীক্ষাগুলো 9 বিকেলে, 18 পরীক্ষা 11 বিকেলে এবং 22 পরীক্ষা 12 বিকেলে নেওয়া হবে। এছাড়া 4 এবং 6 পরীক্ষা একই দিন সকালের পরিবর্তে বিকেলে নেওয়া হবে বলে জানান জিয়াউল হক। মালয়েশিয়ায় নিহত 5 বাংলাদেশির পরিচয় মিলেছে। মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত 5 বাংলাদেশির পরিচয় মিলেছে। রোববার রাতে ওই দুর্ঘটনায় মোট 11 নিহত হন, আহত হন আরও 34, যার মধ্যে 8 বাংলাদেশি। আজ সোমবার মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী মোকসেদ আলী নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন। নিহত বাংলাদেশিরা হলেন কুমিল্লার ইউনুস মুন্সির ছেলে মোহাম্মদ রাজীব মুন্সি, চাঁদপুরের আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ সুহেল, কুমিল্লার তাজুল ইসলামের ছেলে মুহিন, চাঁদপুরের মোহাম্মদ আমিরের ছেলে আল আমিন, নোয়াখালীর নূর মোহাম্মদের ছেলে গোলাম মুস্তাফা। মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিল মোহাম্মদ জহিরুল ইসলাম জানিয়েছেন, নিহতদের মরদেহ যত দ্রুত সম্ভব দেশে তাদের স্বজনদের কাছে পাঠানো হবে। রাজধানীতে 48 বৃষ্টি, সড়কে পানি, যানজটের ভোগান্তি। রাজধানীতে সোমবার 2 বৃষ্টিতে সড়কে পানি জমে গেছে, কোথাও সড়কের পানি ফুটপাতেও ডুবে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, বিকাল পর্যন্ত ঢাকায় 48 বৃষ্টি হয়েছে। রাজধানীর গুলশান, প্রগতি সরণি, মিরপুর 1, 10, 11, 13 সহ কাজীপাড়া, শেওড়াপাড়া, শ্যামলী, রোকেয়া সরণি, কালশি, আরামবাগ, ফকিরাপুল, মতিঝিল সহ বিভিন্ন এলাকার অনেক জায়গায় বৃষ্টিতে রাস্তা ডুবে গেছে, ফলে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার চলাচলকারী সাধারণ মানুষ। কোথাও দেখা গেছে বৃষ্টির পানিতে রিক্সাও ডুবে যাওয়ার উপক্রম। এদিকে বৃষ্টির কারণে অনেক সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে ঢাকায় কালবৈশাখী ঝড় হয়েছে, ঘন্টায় প্রায় 74 বেগে বাতাস বয়ে গেছে ঢাকার উপর দিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ভিডিও ও ছবি ভেসে বেড়াচ্ছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করে বলেছেন, সামান্য বৃষ্টিতে যদি রাজধানীর সড়ক পানিতে ডুবে যায় সামনে কি হবে। এদিকে বনানীর 23 রোডে ঝড়ের পর একটি গাড়ির উপর গাছ পড়ে যায়, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খুলনায় 45 চরমপন্থীর অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ। আজ সোমবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চরমপন্থী দলের সদস্যরা অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন। খুলনা সহ বিভাগের 4 জেলার চরমপন্থী দলের মোট 45 সক্রিয় সদস্য আত্মসমর্পণ করেছে। এ সময় তারা পুলিশের কাছে 7 আগ্নেয়াস্ত্র জমা দিয়েছেন। জেলা পুলিশ সুপার SM শফিউল্লাহ জানান, সন্ত্রাসী ও নিষিদ্ধ জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে এই চরমপন্থী সদস্যরা আত্মসমর্পণ করেছে। তারা আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করবে। এদের মধ্যে খুলনার 35, সাতক্ষীরার 6, যশোরের 2 ও নড়াইলের 2। এদের মধ্যে অধিকাংশ নিষিদ্ধ ঘোষিত বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য বলে জানা গেছে। সোমবার বিকাল 3:15 দিকে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চরমপন্থী দলের সদস্যদের আত্মসমর্পণকালে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার SM শফিউল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ হিলাল হোসেন, এছাড়া সেখানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খুলনায় 45 চরমপন্থীর অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ। আজ সোমবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চরমপন্থী দলের সদস্যরা অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন। খুলনা সহ বিভাগের 4 জেলার চরমপন্থী দলের মোট 45 সক্রিয় সদস্য আত্মসমর্পণ করেছে।
এ সময় তারা পুলিশের কাছে 7টি আগ্নেয়াস্ত্র জমা দিয়েছেন। জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, সন্ত্রাসী ও নিষিদ্ধ জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে এই চরমপন্থী সদস্যরা আত্মসমর্পণ করেছেন। তারা আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করবে। এদের মধ্যে খুলনার 35 জন, সাতক্ষীরার 6 জন, যশোরের 2 ও নড়াইলের 2 জন। এদের মধ্যে অধিকাংশ নিষিদ্ধ ঘোষিত বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য বলে জানা গেছে। সোমবার বিকাল 3:15 দিকে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চরমপন্থী দলের সদস্যদের আত্মসমর্পণকালে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ হিলাল হোসেন, এছাড়া সেখানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের টয়লেটে মিলল 10 কোটি টাকার সোনা। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আগত বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের BG-1285 টয়লেট থেকে 200টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টম শুল্ক গোয়েন্দা বিভাগ। আজ সোমবার সকাল 10টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন 23 কেজি 400 গ্রাম। এর আনুমানিক বাজার মূল্য 10 কোটি টাকা বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের শুল্ক গোয়েন্দা বিভাগের উপ কমিশনার মোহাম্মদ মারুফুল রহমান। এ ঘটনায় একজন টেকনিশিয়ান ও একজন ক্লিনারকে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অফিসে আগুন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে অফিসের বেশ কিছু অংশ। এ সময় অফিসেই ছিলেন ইমরান খান, তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীর অফিসের 6তলায় আগুন লাগার ঘটনা ঘটে। সে সময় ওই ভবনে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, তবে তিনি 5তলায় ছিলেন। পরে তিনি বাসায় চলে যান। 5তলায় বেশ কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার সঙ্গে বৈঠক করছিলেন ইমরান খান, সে সময়ই আগুন লাগার ঘটনা ঘটে। দ্রুত নিরাপত্তারক্ষীরা সেখান থেকে তাকে বের করে নিয়ে যান। তার বাসভবন বাণীগালার বাড়িতে নিয়ে যাওয়া হয় তাকে। যতক্ষণ না প্রতিটি সরকারি কর্মীকে নিরাপদে বেরিয়ে এসেছেন, ততক্ষণ পর্যন্ত ইমরান খান ঘটনাস্থলে ছিলেন বলে জানা গেছে। ক্ষমতায় এলে অযোধ্যায় রাম মন্দির তৈরি হবেই বলেছেন ক্ষমতাসীন দল বিজেপি। ভারতের লোকসভা নির্বাচনের 2 দিন আগে ইশতেহার প্রকাশ করল ক্ষমতাসীন দল বিজেপি। ইশতেহারে ফের রাম মন্দির নিয়ে লক্ষ্যমাত্রা স্থির করল বিজেপি। আজ সোমবার রাজধানী নয়াদিল্লির বিজেপির প্রধান কার্যালয়ে এই ইশতেহার ঘোষণা করা হয়। 5 বছরের কাজের ফিরিস্তি দিয়ে ইশতেহারে আগামী 5 বছরের জন্য নতুন ভারত গড়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। ইশতেহারে উল্লেখ করা হয়েছে বিজেপি ফের ক্ষমতায় এলে সংবিধান অনুসারেই অযোধ্যায় রাম মন্দির তৈরি করা হবে। এছাড়া ইশতেহারে দেশে অনুপ্রবেশ রুখতে জাতীয় নাগরিকত্ব বিল, ক্ষুদ্র ব্যবসায়ীদের পেনশন, কেন্দ্র ও রাজ্যের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ়, কলেজে আসন সংখ্যা বাড়ানো এবং দেশের সব কৃষকদের বছরে 6,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে। লিটনের ছক্কার আঘাতে আহত মাঠ কর্মী। ঢাকা প্রিমিয়ার লিগে লিটন কুমার দাসের ছক্কার আঘাতে আহত হয়েছেন জুয়েল নামে এক মাঠ কর্মী। আজ সোমবার টস হেরে ব্যাটিংয়ে আমন্ত্রণ পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। ইনিংসের শুরুতেই ওপেনার লিটন কুমার ছক্কা হাঁকান, জাগিয়ে আছড়ে পড়ে মাঠ কর্মী জুয়েলের উপর। পরে আহত অবস্থায় স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয় তাকে। ম্যাচে 35 বলে 6 চার ও 1 ছক্কায় 36 রানের ইনিংস খেলেন লিটন। আর আউট হয়ে মাঠ ছাড়ার আগে ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। সাভারের বিকেএসপির 4 নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে নেমেছিল মোহামেডান। মাঠের সীমানার বাইরে বড় ছাতার নিচে বসেছিলেন মাঠকর্মী জুয়েল। ইনিংসের 10ম ওভারে প্রাইম ব্যাংকের স্পিনার মনির হোসেনের বলে ছক্কা হাঁকান লিটন। দ্রুতগতিতে ধেয়ে আসা বলটি প্রথমে ডিপ মিড উইকেট বাউন্ডারি সীমানার বাইরে থাকা ছাতায় আঘাত হানে, সাথে সাথে ছাতা ভেদ করে নিচে বসে থাকা মাঠকর্মীর মুখে পড়ে। সঙ্গে সঙ্গে ক্রিজ থেকে মাঠের বাইরে জুয়েলের কাছে ছুটে যান লিটন। বলের আঘাতে তার মুখের কিছুটা অংশ থেতলে গেছে, আঘাত পেয়েছেন দাঁতেও। তখনই স্ট্রেচারে করে তাকে বিকেএসপির হাসপাতালে নেওয়া হয়েছে। পরে জানা যায় জুয়েলের ঠোঁটে থেতলে যাওয়া অংশে 5টি সেলাই দিতে হয়েছে। ঠোঁটে সেলাইয়ের পর দাঁতের চিকিৎসার জন্য জিরানীবাজারে দাঁতের চিকিৎসকের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। ঢাকা টিভির রাতের সংবাদ থেকে বিদায় নিচ্ছে আমি মেহেদি হাসান পাপন। সর্বশেষ সংবাদ জানতে ঢাকা টিভিতে চোখ রাখুন, সবসময় ঢাকা টিভির সাথেই থাকুন।